এখন থেকে 200 বছর আগে আজকে যে সংহিতায় স্পষ্ট করে বলে দিয়েছেন নারী হলো নরকের দ্বার, যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, যার পেটে আমি 10 দিন ছিলাম, যে মায়ের দুঃখে আমি হাঁটি হাঁটি পা পা করে বড় হতে শিখেছি, যে মা আমাকে প্রথম ক স্বরে অ স্বরে শিখিয়েছে, যে মা আমাকে মানুষ শিখিয়েছে, যে মা আমাকে পৃথিবী শিখিয়েছে। আজকে মনু সিংহে তার মনু মহারাজের ধর্ম সত্যি গিয়ে যখন পাই নারী নরকের দ্বার, নারী সাধনার বাধা, নারী কি নিয়ে কখনো সাধনা হতে পারে না? আমার হরিচাঁদ আমার দয়াল গুরুচাঁদ দেখহীন ভাবে মনু সংহিতাকে আঘাত করে বলেছে নারী হলো সাধনার প্রথম স্তর, নারী হলো সাধনার, নারী হলো আজকে মুক্তি। কোথা দিয়ে সেখানে কি ভাবে নারী মুক্তি, কি ভাবে নারী শক্তি, আজকে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। নারী কখনো নরকের দ্বার হতে পারে না, নারী সাধনার বিষয়, নারীকে নিয়ে সাধনা করেছে আমার ঠাকুর। আমার ঠাকুর তার কর্ম পরিধিতে জীবন মালায় বলে দিয়েছেন লয়ে নির্জ নারী ব্রহ্মচারী সব চরিত্র রবে হরিকে না ডাক হরি, হরি তোমাকে ডাকি। এক নারী ব্রহ্মচারী, এক নারী ব্রহ্মচারী। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন আবার শুরু হয়েছে সেই ব্রাহ্মণ্যবাদের যাতাকল, যখনই বুঝতে পেরেছেন গৌরাঙ্গ মহাপ্রভু নামের প্রেমের বন্যা দিয়ে এই পৃথিবী উদ্ধার করে দিবেন, ঠিক তখনই এই বৈষ্ণববাদের মধ্যেই 2, 4, 5, 6টি ভাগ করে দিয়ে আজকে বিষ্ণু প্রিয়বাদ, কালকে ওই বাদ, পশুদের এই বাদ, বিষয়টা একটু গল্প আকারে আপনাদেরকে না বললেই হয় না। আপনাদেরকে জাত পর্যন্ত উঠায় দেয় কারা, তাদের সম্পর্কে আমি ছোট্ট একটি অবতারণা দিয়ে তারপরে এই ব্যাখ্যাটা করে আমি শেষ করব। আমার হরিচাঁদ গুরুচাঁদ যে সংগ্রামটা করেছে, যে সংগ্রাম আজকে আমার পদ্মনাথ ঠাকুর করেন, যে সংগ্রাম আজকে শিশির বড়াল করেন, যে সংগ্রাম আমার মা করেন, সে কেমন এটি কথা, ছোট্ট কথা। কালকে যখন আমরা রওনা দিব গোপালগঞ্জের মাটি থেকে শোনায় আমরা যখন খেতে বসেছি, আমাদের এই শ্রদ্ধেয় মাতা খাবার দিয়েছে, খাবার দিলে একটু ব্যস্ততার কারণে আপনাদের কাছে এই পৃথিবীর কোন গুরু গোসাই গোবিন্দের নাম জানা আছে নাকি যে ভক্তের এটো ভাত খাইয়ে রওনা দেয়? এই যে মা দেখেন বসে এখন, আর যার এটো কালকে খেয়ে উনি রওনা দিয়েছেন সে ওই যে ভিডিও করতেছে দেখেন, ওর এটো ভাত খেয়ে মা কালকে ওড়াকান্দির থেকে সিলেটে রওনা দিয়েছে, কারণ ও তার সন্তান, সন্তানের সাথে ভাত খেয়ে বলছে তুই ওই ওইগুলোই খাবো আমি। আজকে জাতপাত নিয়ে কথা বললে অনেক দূর উঠবে বাবা, জাতপাত নিয়ে যদি সংগ্রাম করতে যাই সেই সংগ্রামের মূলধারা অনেক আগে, এটা কখনোই ধর্মীয় কারণ ছিল না, কারণ ছিল একটি রাষ্ট্র শাসন সরকার শাসন, এর বাইরে ধর্ম কখনোই রচিত হয়নি। যে ধর্মের রচিত নাই শুধুমাত্র এই অপকৌশল ছিল, সেইখান থেকে হরিগুরুচাঁদ যাত্রা শুরু করেছেন, বর্ণবাদের বিরুদ্ধে প্রথম কুঠারাঘাত করেছে। আমি কবিতার ভাষায় বলে যেতে চাই, মানুষ রূপে সবাই যদি ধরার মাঝে এলাম, বিভেদের জাল বুনে কেন উঁচু নিচু হলাম, কিছু হলো ব্রহ্মজ্ঞানী কিছু হরিজন, আমরা হলাম মানুষের রাজা বলে ব্রাহ্মণগণ। হিন্দু বলে যদি পরিচয় কিসের নাম শূদ্র, কিসের ব্রাহ্মণ কিসের ক্ষত্র কিসের শূদ্র, কিসের ঘোষ কিসের বোষ, হিন্দু বলে যদি পরিচয় কিসের নাম শূদ্র, মনের মাঝে শয়তান পুষে মনটা করেছি ক্ষুদ্র, সুতমার্গ ঝটিয়ে ভাই ভেদিয়ে ঝেটিয়ে বিদায় করি অবহেলিত পদদলিত, আছে যত নার নারী ভাঙতে হবে ওই কঠিন বেড়ি ঐক্যে গান ধরি, ওদের মোরা দাস হয়েছি হয়েছি ভোগ্যপান্ন, পদধৌত জল খেয়ে ভেবেছি হলাম ধন্য, মুসলিম খ্রিস্টান জৈন শিখ ওদের তরেই হলো, ছুঁয়ে খেয়ে জাত দিয়েছে তাই তাড়িয়ে দিল কুকুর বিড়াল ওদের কাছে, সমাদর যা পায় মানুষ হয়েও পাইনি কভু ওদের বিচারালয়, পাজি পুতি শোষণ তরে বানিয়েছে মনের মতো, লুটেছে ও যা হাজারে হাজারে অস্পৃশ্য আছে যত, পৈতা ওদের দেয়নি ঈশ্বর দেয়নি গলে পরি, বানিয়েছে ওরা নিজের হাতে বাজারে সৌদা করি, নবগুণে গুণী হলে ব্রাহ্মণ যদি হয়
ওদের মধ্যে আছে কি তাহা কিসের পরিচয়? পূজা পার্বণ সাধ্য আদি কেবল ভক্তবাজি করেছে আশিস বস্তায় বস্তায় ভণ্ড ব্রাহ্মণ সাজি কাঁচা পাকা ফলে ফুলে সাজিয়ে ভোগের থালা ফুল ছিটিয়ে বলছে গুরু তোমার পূজা সারা। এমনি করে বারো মাসে তেরো পার্বণ ধরে সর্বরাজ্য করেছে তৈরি আমায় ফকির করে, আর দেব না সুযোগ ওদের। এবার নব বুঝে আম্বেদকর দিয়েছে মন্ত্র পথ পেয়েছি খুঁজে, হরিচাঁদের আশীষ বাণী আছে গুরুচাঁদ, এবার ওদের শিক্ষা দিতে পারতে হবে ভার। শত শত বছর ধরে